হ্যাঁ, ওয়েলকাম টু টেক টিউটর অ্যান্ড দিস ইজ মাজেদুর রহমান। টুডে আই এম গোয়িং টু ডিসকাস ভেক্টর গ্রুপ। ভেক্টর গ্রুপ এটি খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ ট্রান্সফরমারের ওয়াইন্ডিং টার্মিনাল ইন্টারনালি কীভাবে কনফিগার করা হবে সেটি ভেক্টর গ্রুপের উপর ডিপেন্ড করে। আর ভেক্টর গ্রুপ ইন্ডিকেটস ফেজ ডিসপ্লেসমেন্ট, ভেক্টর গ্রুপ নির্দেশ করে ফেজ ডিসপ্লেসমেন্ট। কার ফেজ ডিসপ্লেসমেন্ট? এইচ বি ওয়াইন্ডিং ভোল্টেজ এবং এল বি ওয়াইন্ডিং ভোল্টেজের মধ্যবর্তী ফেজ ডিসপ্লেসমেন্ট নির্দেশ করে ভেক্টর গ্রুপ। তো টুডেস টপিক, ভেক্টর গ্রুপ অফ জেনারেশন ট্রান্সফরমার অ্যান্ড ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। তো জেনারেশন ট্রান্সফরমারে, অর্থাৎ জেনারেটিং স্টেশনে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তার ভেক্টর গ্রুপ থাকে হচ্ছে YNDI অথবা YNDI1, অর্থাৎ জেনারেটিং স্টেশনের ট্রান্সফরমারের প্রাইমারি স্টার সেকেন্ডারি ডেল্টাতে সংযোগ করা হয়, কারণ জেনারেটিং স্টেশনের নিজস্ব বিদ্যুৎ ব্যবহার করার প্রয়োজন হয়, সেজন্য সেখানে নিউট্রালের প্রয়োজন হয়। নিউট্রাল অনলি অন পসিবল বাই স্টার কানেকশন। এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে ভেক্টর গ্রুপ হিসেবে DYN1 অথবা DYN11 ব্যবহার করা হয়। তো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে প্রাইমারি ডেল্টা কানেকশন, সেকেন্ডারি স্টার কানেকশন ব্যবহার করা হয়, কারণ গ্রাহকাঙ্গিনে বিদ্যুৎ ব্যবহারের জন্য নিউট্রাল প্রয়োজন, আর নিউট্রাল অনলি পসিবল বাই স্টার কানেকশন। ওকে, তো ভেক্টর গ্রুপ অফ জেনারেটিং ট্রান্সফরমার YNDI1। তো ওয়াই মানে হচ্ছে স্টার কানেকশন, স্টার কানেকশন, স্টার কানেকশন থেকে বের হবে নিউট্রাল। ওকে, নিউট্রাল, দিস ইজ থ্রি ফেজ সাপ্লাই ABC। আর এটা হচ্ছে এলবি ওয়াইন্ডিং। এই এলবি ওয়াইন্ডিংটা কীভাবে কনফিগার করা হবে সেটি আমরা এখন দেখব। তো স্টার কানেকশনের ভেক্টর ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, এটা হচ্ছে A1, এটা A2, এর 120 ডিগ্রি দূরে B1, এটা B2, এর 120 ডিগ্রি দূরে C1, এটা C2, এটা হচ্ছে নিউট্রাল। ওকে, তো এটা ওয়ান, আমরা যদি একটি ঘড়ি ড্র করি, এই ঘড়ির এই পজিশনটা হচ্ছে 12, এটা 3, এটা 6, এটা 9, এই জায়গাতে হচ্ছে আমার 1, এই জায়গায় হচ্ছে 11। তো এই জায়গাতে থাকবে আমার হচ্ছে এইচ বি ওয়াইন্ডিং, এই জায়গায় থাকবে এল বি ওয়াইন্ডিং। এইচ বি ওয়াইন্ডিং এবং এল বি ওয়াইন্ডিংয়ের ফেজ ডিসপ্লেসমেন্ট 30 ডিগ্রি। আমরা যাব ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে এই জায়গায় আছে আমার এল বি ওয়াইন্ডিং, এই জায়গায় আছে এইচ বি ওয়াইন্ডিং। তাহলে এইচ বি ওয়াইন্ডিং থেকে এল বি ওয়াইন্ডিং কত ডিগ্রি? 30 ডিগ্রি পিছিয়ে আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে 30 ডিগ্রি ল্যাগিং ফেজ ডিসপ্লেসমেন্ট। তো এই ওয়ান দ্বারা বোঝায় 30 ডিগ্রি ল্যাগিং ফেজ ডিসপ্লেসমেন্ট। 30 ডিগ্রি ল্যাগিং কী হবে? সেকেন্ডারি সাইড। 30 ডিগ্রি ল্যাগিং কী হবে? সেকেন্ডারি সাইড। ওকে, তো এটা আমরা কনফিগার করবো কীভাবে? ওকে, এখানে আমরা ড্র করি, এটা হচ্ছে আমার এ ফেজ, A1, A2। বি ফেজটা কোথায় হবে? 120 ডিগ্রি দূরে। 120 ডিগ্রি কোথায়? এটুকু 30, এটুকু 60, অ্যান্ড দিস ইজ 60, এটা হচ্ছে আমার B1। এটুকু 30, এটুকু 90, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার C1। ওকে, এখন আমরা এগুলো যোগ করি, কারণ আমার দরকার লাইন ভোল্টেজ। দিস ইজ প্যারালাল উইথ দিস ইজ,
A1, A2. Okay, this is parallel with this is. This is C1, C2, C1, C2, and this is parallel with this is B1, B2. Okay, তাহলে আমার এই টার্মিনাল A1, এটা A2, এটা B1, এটা B2, B2, এটা C1, এটা C2. ওকে, তো এইটা A2-র সাথে B1, A2-র সাথে B1, এখানে A1-র সাথে C2, A1-র সাথে C2, B2-র সাথে C1, B2-র সাথে C1. This is A, B and C. খুব সহজে আমরা ড্র করলাম। এবার Y and D 1-1. আমরা একটু ফাস্ট যাব। A1, A2, B1, B2, C1, C2. ওকে, A1, A2, B1, B2, C1, C2. This is star connection, neutral N. A phase, B phase, C phase supply. Okay, how will it be configured? This is the considerable subject. So this is A star, A1, B1, C1, A2, B2, C2. This is neutral. Okay, here HB winding voltage 11 means here LB winding voltage. This is A phase. This is A phase. A1 and B phase apart from 120 degree. This is B1 and this is 90. This is C1. Okay, now we need line voltage. Line voltage. Okay, this is parallel with this is. This is A1, A2. This is parallel with this is. This is B1, B2. This is parallel with this is. This is C1, C2. This is artificial neutral. Okay, so B1, C2. B1 will be connected with C2. C1, A2. C1, A2. C1 will be connected with A2. A1, B2. A1 will be connect with B2. This is terminal A, B and C. Okay, খুব সহজে আমরা কনফিগার করা শিখলাম। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।